নমস্কার বন্ধুরা, আমি আত্রেয়ী বংমম সিজি বিজি লাইফে আপনাদের সকলকে স্বাগত। প্রত্যেক দিন সকালবেলা উঠে বাচ্চাদের টিফিনে, লাঞ্চ বক্সে কি দেওয়া হবে, স্কুলের টিফিন বলুন বা ঘরে খেতে দেওয়া বলুন, ব্রেকফাস্ট ফার্স্টে কি খেতে দেওয়া হবে বা কি বানানো হবে, সেটা নিয়ে আমাদের মায়েদের বিশাল একটা সমস্যা হয়ে যায়। এবং সেটাকে অবশ্যই হতে হবে হেলদি, টেস্টি এবং দেখতেও যাতে সুন্দর হয়, যাতে করে বাচ্চাদেরকে, মানে বাচ্চাদের দেখলেই খেতে ইচ্ছে করে। কারণ আমরা এমন অনেক মানে ইয়ে দিয়ে থাকি, টিফিন দিয়ে থাকি স্কুলে, যেটা হয়তো বাচ্চাদের খেতে ইচ্ছে করে না। তাহলে আজকে আসুন এমন একটা মানে লাঞ্চ বক্স আইডিয়া, যেটা বাচ্চারা সবাই ভালোবাসবে। সবার প্রথমে আমি এখানে আটা নিয়েছি। আটাতে আমি একটু তেল বা আপনারা ঘি ইউজ করতে পারেন, একটু নুন, একটু মিষ্টি, আর এর মধ্যে একটুখানি জোয়ান দিয়ে দেব, দিয়ে ভালো করে আটাটাকে আমরা মেখে নেব। মেখে নেবার পর এই আটার যে দলাটা, এখান থেকে আমি ছোট ছোট কতগুলো লেচি বানিয়ে নেব। লেচি বানানোর পর হাতের মধ্যে এইভাবে, অথবা একটুখানি বেলে নিতে পারেন, আমি এরকম আঙুল দিয়ে চেপে চেপে এটাকে করে নিয়েছি। এর মধ্যে একটু বেশি পরিমাণে আমি পুর দেব, পুরটাকে বেশি পরিমাণে ভরবো। এবার কিসের পুর সেটা আমি পরে আপনাদেরকে বলছি। তো এটাকে সুন্দর করে আমরা আগে ভালো করে মুড়ে নেব। মুড়ে নেবার পরে আস্তে করে, একটু বেশি বেশি করে আটা দিয়ে আমরা এটাকে মেখে নেব। বাচ্চারা অনেক সময় ডাল খেতে চায় না, সবজি খেতে চায় না, তো আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমরা যেন বাচ্চাদেরকে যখনই কোনো খাবার দেব, সেগুলোর মধ্যে যেন হেলদি জিনিস থাকে। আগের দিন রাত্রিবেলাতে আমি ডাল সেদ্ধ, মুসুর ডাল, তার মধ্যে ঝিঙে, পটল, গাজর, পেঁয়াজ, রসুন, আদা, এই সমস্ত কিছু কুচিয়ে দিয়ে সেদ্ধ ডাল আমরা ভাতের সাথে খেয়েছিলাম, সেটাকে আমি শুকিয়ে এখানে পুর বানিয়েছি। ওই শুকনো যে পুরটা, তার মধ্যে আপনারা একটুখানি মানে ওই ডালটার মধ্যে একটু জিরে, ধনে, একটু গরম মশলার গুঁড়ো, এই সমস্ত দিতে পারেন। এরপর যা হবে, পুর ভরে ভালো করে বেলে নিয়ে এরকম ভেজে নিন পরোটার মতন করে। সামান্য সামান্য ঘি বা বাটার দিয়ে আপনারা ভেজে নিতে পারেন। বেশ মচমচে খেতে হয়, আর ভেতরে যেহেতু পুর থাকে তাই খুব নরম হয়। বাচ্চাদের জন্য এটা খুব মানে টেস্টি, হেলদি, এবং যেহেতু ভেতরে পুর দেওয়া আছে অনেকটা ফুল হবে, পেটটা ভরবে। একটা পরোটা দিলেই অনেকটা মানে ভরে যাবে, যার মধ্যে আপনার কার্বোহাইড্রেট, প্রোটিন, ভেজিটেবলস, সমস্ত কিছু গুণ আপনি আপনার বাচ্চাকে দিয়ে দিতে পারছেন এই একটিমাত্র পরোটার মাধ্যমে। এবার আমরা লাঞ্চ বক্সটাকে প্যাক করবো। এখানে একটু সুন্দর করে সাজিয়ে দিতে হবে। অ্যালুমিনিয়ামের ফয়েল পেপারে আমরা পরোটাটা দিলাম, আর এখানে আমি চাটনি দিয়েছি। আপনারা যা খুশি দিতে পারেন, তরকারি দিতে পারেন, সস দিতে পারেন, যেহেতু এর মধ্যে পুর ভরা আছে, অলরেডি ডাল সবজি সব আছে, সেই জন্য আমি চাটনি দিয়েছি, ড্রাই ফ্রুটস দিয়েছি আর ফল দিয়েছি, এবার শসা দিয়েছি। এবার আপনারা চাইলে এখানে অন্য যে কোনো, এক এক দিন এক এক রকম ফ্রুটস আমি বাচ্চাকে দিয়ে থাকি। এই এই ওপরের এই পোর্শনটা আমার সবসময় সেম থাকে, মানে শুধু ফলটা আর কি পাল্টে যায়, ড্রাই ফ্রুটসটা সবসময় থাকে, আর এইখানটাতে কলা, আপেল, যা হোক একটা কিছু দিয়ে দিই। আর চাটনিটা আমি এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, এই সমস্ত কিছু দিয়ে একটা চাটনি বানিয়ে দিয়েছিলাম। তো আপনারা অন্য যে কোনো কিছুও দিতে পারেন। তো এইভাবে যদি লাঞ্চ বক্স প্যাক করে বাচ্চাকে দেওয়া হয়, তাহলে বাচ্চা যখন এটাকে খুলবে, খুলবার পরে এক এক করে সব জিনিসগুলো, মানে তিন চার রকম জিনিস ওর বেরোবে, সেটা দেখ তেই ওর খুব ভালো লাগবে, এবং তারপরে পেটটাও ভরা থাকবে। যেহেতু খেতে টেস্টি হয় এটা প্রচণ্ড, সেহেতু খেয়েও নেবে, ফেলে দিয়ে আসবে না স্কুলে। তো এইভাবে আমরা নানা রকম কিন্তু বানাতে পারি বাচ্চাদের জন্য। আমি ভবিষ্যতে আপনাদের জন্য এরকম আরও অনেক রকমের রেসিপিস নিয়ে আসব। সঙ্গে থাকবেন, সব ভালো থাকবেন, ভালো রাখবেন, আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এই রেসিপিটা বা এই লাঞ্চ বক্স আইডিয়া কেমন লাগলো। আপনারা যদি চান, আমি প্রত্যেক দিন চেষ্টা করব যে ভিডিওগুলো আসে পড়াশুনোর, তার পাশাপাশি বাচ্চাকে স্কুলে কি টিফিন দেব তারও একটা হাল বের করবার চেষ্টা করব। ভালো থাকবেন, ভালো রাখবেন।